প্রিয় দর্শক, আজকে দেশ রূপান্তর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উম্মে রাহিম। আজ বুধবার 17 নভেম্বর। আজকে দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো আমি পড়ে শোনাবো। শুরু করছি প্রথম পাতা থেকে। প্রধান সংবাদ: বিজয়ী বিদ্রোহীদের কি ফেরত নেবে আওয়ামী লীগ? যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সেরা ধনী দেশ এখন চীন। বস্তিবাসী টিকা পেয়ে খুশি। টি টোয়েন্টি দলে চমক আকবর সাইফ। খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়নি। শনাক্তের হার 1.03%, 20 মাসে সর্বনিম্ন। 2031 ওয়ানডে বিশ্বকাপ হবে বাংলাদেশে। বিধি ভেঙে ফের উইলসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ চেষ্টা। পাতা দুই, আপনার ভাগ্য। পাতা তিন, খবর। নিবন্ধন ব্যয় 6-7% করার আহ্বান। আজ মাওলানা ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী। ডেঙ্গু আক্রান্ত আরও 123 জন হাসপাতালে। বিএনএস গ্রুপের চেয়ারম্যান বুলু কারাগারে। নগরে নবান্ন উৎসব। রাজারবাগ পীরের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক। পাতা চার, চিন্তা। সম্পাদকীয়: প্রশ্নবিদ্ধ তদন্তে নদী দখলে বৈধতার চেষ্টা। দ্রোণাচার্য হাসান আজিজুল হক। লিখেছেন প্রশান্ত মৃধা। কালের আলোয় মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন। লিখেছেন গাজী তানজিয়া। 419-এ লিখেছেন মইদুল ইসলাম। পাতা পাঁচ, দেশান্তর। চাপ কাটানোর অস্ত্র পর্যটন। রাশিয়ার সহজ নিশানা স্যাটেলাইট। পুনেওয়ালার ভুলে টিকা সংকট। ক্লাসরুম সেলিব্রেটিং কলেজ রাইজিং ডে। চাকরি ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া। পাতা ছয়, বিশেষ করে। ছোট গল্পের রাজপুত্র হাসান আজিজুল হক। দৈনন্দিন ইসলাম, সবার আগে ইমান। পাতা সাত, খেলা। স্বর্ণপদকে চোখ এবার দিয়া রুবেলের। এবারও স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। ভারত নিউজিল্যান্ড প্রথম টি টোয়েন্টি আজ। এবারও ইতালির বিশ্বকাপ মিস। সুপার ক্লাসিকোয় মেসি খেলছেন নেইমার ইঞ্জুরিতে। পাতা আট, বাণিজ্য। কল মানির লেনদেনে চালু অনলাইন প্ল্যাটফর্ম। ঋণ সুবিধা সহজে বাজারে উলম্ফন। শেয়ার নিলামের অনুমোদন পেল JMI হসপিটাল রিকিউজিট। 40 গ্রামে বিশুদ্ধ পানির অঙ্গীকার আরএফএলের। পাতা নয়, দেশ। সার্ভার জটিলতায় জন্ম নিবন্ধন সনদ পেতে ভোগান্তি। নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগ নেতার মৃত্যু। সীতাকুণ্ডে বেশি দামে সার বিক্রি। ছাত্রলীগ নেতার হয়ে পরীক্ষা দিতে এসে ভাতিজা কারাগারে। পাতা দশ, বিনোদন। অতৃপ্তি নেই রুনা লাইলার। ফেস টু ফেস, আমি প্রভাবিত হতে চাই না, বলেছেন মাহফুজ আহমেদ। এক ঝলকে বাংলাদেশের সিনেমায় সমলতার গান। আপনার ডাক্তার: ডায়াবেটিস ও মুখ গহ্বর। টিপস: কাজু বাদামে উপকার। তথ্য প্রযুক্তি: 33 কোটি 40 লাখ স্মার্টফোন বিক্রির পরিকল্পনা। পাতা বারো, শেষের পাতা। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা। ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে হবে IGP। রাবি ক্যাম্পাসে চিরনিদ্রায় হাসান আজিজুল হক। মির্জাপুরের MP একাব্বর হোসেন মারা গেছেন। তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ 5 জনের মৃত্যু। 600 টন কয়লা নিয়ে ডুবল বাল্কহেড। নিহত 2, নিখোঁজ 3। স্ত্রীকে 5 টুকরো করে হত্যা, স্বামী গ্রেপ্তার। দর্শক, এই ছিল আজকের দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। বিস্তারিত জানতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। 12 পাতা মাত্র 5 টাকা। পত্রিকাটি সরাসরি পড়া সম্ভব না হলে ই পেপার সংস্করণও পড়তে পারেন। এছাড়া রয়েছে দেশ রূপান্তর .com, ইউটিউব, ফেসবুক। যেখানে থাকুন ভালো থাকুন। ধন্যবাদ।